করোনা সংক্রমণে রাজধানীর হটস্পট পূর্ব রাজাবাজারে মঙ্গলবার রাত 12টা থেকে লকডাউন শুরু হয়েছে। প্রাথমিকভাবে 14 দিন থাকবে নিষেধাজ্ঞা। কঠোরভাবে এই লকডাউন বাস্তবায়নের সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। করোনা নমুনা সংগ্রহের আয়োজন থেকে আক্রান্তদের খাদ্য সরবরাহের ব্যবস্থা পর্যন্ত রাখা হয়েছে। পুলিশ ও স্থানীয় কাউন্সিলর জানান, লকডাউন চলাকালে স্বাস্থ্যসহ জরুরি সেবার সাথে জড়িত লোকজন ছাড়া কাউকে এলাকায় ঢুকতে বা বের হতে দেওয়া হবে না। দর্শক, এই মুহূর্তে পূর্ব রাজাবাজারে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম, কেমন দেখছেন লকডাউন? পুনাম, বলো, শুনতে পাচ্ছি। পুনাম, গতকাল রাত 12টা থেকে মূলত এই যে লকডাউন শুরু হয়েছে পূর্ব রাজাবাজার এবং পূর্ব রাজাবাজার এলাকায় প্রবেশপথ রয়েছে মোট 7টি বিভিন্ন সড়কের সাথে। তো সেই 7টি প্রবেশপথই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রশাসনের লোকজন এখানে অবস্থান নিয়েছে। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেই প্রবেশমুখী অবস্থান নিয়েছেন এবং এখানে স্বাস্থ্যকর্মী ছাড়া বা স্বাস্থ্যসেবার সাথে জড়িত যারা রয়েছেন, চিকিৎসক, নার্স সহ অন্যান্য স্বাস্থ্যসেবী, তাদের ছাড়া কিন্তু কাউকে ভিতরে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না। এবং কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করেছি যে এখানে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর যারা কর্মকর্তা রয়েছেন তারাও তদারকিতে এসেছেন, পাশাপাশি যাতে এলাকাবাসী তাদের খাদ্য সুবিধা পেতে পারে, খাদ্য সরবরাহ জন্য এখানে কিছু শাকসবজির ভ্যান বিভিন্ন কোম্পানির যারা এখানে অনুমোদন প্রাপ্ত তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়েছে। এছাড়া আমরা আগেই আপনাদেরকে যেটা জানিয়েছিলাম যে এখানে রক্তের নমুনা সংগ্রহ থেকে শুরু করে সব কিছুর ব্যবস্থা করা হয়েছে নাজনীন স্কুল অ্যান্ড কলেজে। সেই নাজনীন স্কুল অ্যান্ড কলেজও কিন্তু এই প্রবেশপথ থেকে, গ্রিন রোডের যে এই প্রবেশপথ, এই প্রবেশমুখ থেকে খুবই কাছে। তো একটি বিষয় হচ্ছে যে এখানে সকাল থেকেই আমরা লক্ষ্য করেছি যে অনেকেই বের হতে চেষ্টা করেছেন কিন্তু তাদেরকে বের হতে দেওয়া হয়নি এবং যারা অসুস্থ রয়েছেন শুধু তার কারণে বের হতে দেওয়া হয়েছে। সব মিলিয়ে বলা চলে যে লকডাউন প্রক্রিয়া সেটি পুরোপুরিভাবেই যাতে কঠোরভাবে পালন করা হয় সেজন্যই মূলত পরীক্ষামূলকভাবে এটিকে এখানে পালন করা হচ্ছে এবং এখানে প্রায় 50,000-এর উপরে মানুষ বসবাস করছেন, 16,000-এর উপরে ভোটার রয়েছে। তো তাদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে মূলত এই লকডাউন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে পূর্ব রাজাবাজারের সবশেষ পরিস্থিতি। পুনম স্বামী, আপনাকে ধন্যবাদ।